প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরের, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, নামাজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন কোন সূরা দিয়ে কীভাবে নামাজ পড়বেন, কিন্তু আসলে বিষয় তা নয়। কারণ এখন অনেকেই আছে কোরআন পুরা মুখস্থ করেছেন, এখন আপনি যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। একজন আছে কোনো সূরাই জানে না, তাহলে সে কি নামাজ পড়বে না? না, এরকম না, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি যা জানেন তাই দিয়ে নামাজ পড়বেন, কিন্তু জানার জন্য আপনি চেষ্টা করবেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর এবং নারীর উপরে দিনই ইলম তলব করা ফরজ। আপনি নামাজ পড়ার জন্য ইসলামী শরীয়ত মোতাবেক আপনার মানার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন আপনার ভিতরে ইলম অর্জন করা ফরজে আইন। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের দেশের প্রচলিত যেই নিয়তগুলো রয়েছে এই নিয়তগুলো পড়েই আমরা লাইলাতুল কদরের নামাজটা আরম্ভ করতে চাই। তো সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরা সেই নিয়ত আমরা পড়ছি আপনাদের সামনে। আপনারা অনেকেই লাইলাতুল কদরের নামাজ নিয়ে পরেশানি আছেন, তো নামাজের নিয়ত করবেন কীভাবে? এইভাবে আপনারা নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিন লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাআবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নামাজটি নফল নামাজ, আপনি বাংলাতে এভাবে নিয়ত করবেন, আল্লাহর রাস্তায় লাইলাতুল কদরে দুই রাকাত নফল নামাজে নিয়ত করছি আল্লাহু আকবার। এইভাবে আপনারা নিয়ত করবেন। আসুন আমরা নিয়ত করে আরেকটি বিষয়, আমরা কোন সূরা পড়ব, বিশেষ করে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরাই পরিপূর্ণভাবে নাজিল করেছেন, সেই সূরাটি হলো লাইলাতুল কদর। আমরা বিশেষ করে এই সূরাটি পড়ে থাকি, অনেকেই আমরা জানি না, আমরা অন্য সূরা দিয়ে পড়ি। আপনি যে সূরা জানেন ওই সূরা দিয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন। যদি আল্লাহ পাক যদি আপনার কপালে, আপনার নসিবে যদি লাইলাতুল কদর লিখে রাখে, আল্লাহ তাআলা আপনার ওই সূরা দিয়েই, যে কোনো সূরা দিয়ে পড়বেন ওই সূরা দিয়েই আপনার লাইলাতুল কদরের নামাজ আল্লাহ কবুল করে নেবেন। আরেকটি বিষয় হলো, আমরা অনেকেই লাইলাতুল প্রথম রেখাতে লাইলাতুল কদর পড়ি, দ্বিতীয় রেখাতে অনেকেই বলে থাকেন তিনবার কি চারবার কি সাতবার কুল হুসুরা দিয়ে পড়া লাগবে, মানে সূরাতুল ইখলাস, যেটা আমরা বাংলা বলি কুল হুসুরা। তো সূরা ইখলাস আপনি তিনবার পড়বেন না, এটা এরকমও না, আপনি একবার পড়লেও হবে, তাতে কোনো অসুবিধা নেই। তো আসুন আমরা নামাজে দাঁড়াই। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعفيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله الصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় সম্মানিত দর্শক বৃন্দ আমরা যেইভাবে নামাজ আদায় করলাম এইভাবে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ আরেকটি বিষয় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের বিষয় বলেছেন দুইটা কাজ তোমরা বেশি বেশি করো একটি কাজ হলো নফল নামাজ বেশি বেশি করে আদায় করো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই রাত্রে আরেকটি বেশি আমল কী করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আয়েশা এই দোয়াটি বেশি বেশি করো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়েছেন এই দোয়াটি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন ক্ষমা করে দিন আপনি ক্ষমাশীল এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এই দোয়াটির মাধ্যমে আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ চাইব এবং বেশি বেশি করে তওবা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমাদেরকে লাইলাতুল কদরের নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন আমিন প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ যারা আমাদের ভিডিওটি দেখলেন ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ইসলাম প্রচারের স্বার্থে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু